মাদ্রাসা শিক্ষার উন্নয়নে কাজ করছেন প্রধানমন্ত্রী জানালেন শিক্ষা সম্পন্ন আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম বার্তা আমন্ত্রণ জানাচ্ছে আমি মোহাম্মদ মুকিতুল কবির শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নৌফেল বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনই শিক্ষার প্রতি আন্তরিক তিনি জেনারেল শিক্ষার পাশাপাশি মাদ্রাসার শিক্ষার উন্নয়নে কাজ করছেন জনগণের আস্থার ও ঐক্যের প্রতীক হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা দুপুরে নগরের আঠারো নম্বর পূর্ব বাকুলিয়া ওয়ার্ডের বজ্রঘোনা আহমদিয়া করিমিয়া সুনিয়া ফাজিল মাদ্রাসায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সাড়ে চার কোটি টাকার নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এম রেজাল করিম চৌধুরী সহ অনেকেই দেশের কওয়ামী অঙ্গনের শীর্ষ আলেম আল্লাহ মাসাহ আহম্মদ শফির দাফন সম্পন্ন হয়েছে দুপুরে হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গনে জানাজার নামাজ শেষে আহমদ শফির অন্তিম ইচ্ছে অনুযায়ী মাদ্রাসার কবরস্থানেই তাকে দাফন করা হয় স্মরণকালের সবচেয়ে বড় এ জানাজায় স্থানীয় সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদসহ বিভিন্ন দলের রাজনৈতিক সরকারি কর্মকর্তা আলেমসহ দেশের নানা প্রান্ত থেকে কয়েক লাখ ধর্মপ্রাণ মানুষ অংশ নেন শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমির আল্লাহ মশা আহমদ শফি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন নগরীর ষাট লাখ মানুষের সেবা দিতে গিয়ে যারা শ্রম বিক্রি করছেন তারা শ্রেষ্ঠ মানুষ সাবেক মেয়র আলহাজ এ মহিদিন চৌধুরীর পরিচ্ছন্ন কর্মীদের সেবকের মর্যাদা দিয়েছেন সেই মর্যাদাকে ধরে রাখা হবে দুপুরে চৌষিক শ্রমিক কর্মচারী লীগের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন প্রশাসক সুজন আরও বলেন শ্রমিক কর্মচারীদের শীত বর্ষাসহ মৌসুমি পোশাক ও সরঞ্জাম পাওয়ার ক্ষেত্রে ইতোমধ্যে কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে তবে এ ধরনের কার্যক্রমে কোন ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি চট্টগ্রামে করোনা ভাইরাসে আটশো একানব্বইটি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ষাট জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো আঠারো হাজার দুশো চুয়াল্লিশ জনে তবে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি সকালে বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডাক্তার শেখ ফজল রব্বী জানান এদিন চট্টগ্রামের সরকারি ও বেসরকারি ছটি ল্যাবসহ কক্সবাজারের ল্যাবে আটশো একানব্বইটি নমুনা পরীক্ষা করা হয় নতুন আক্রান্তদের মধ্যে নগরীর তেতাল্লিশ জন এবং বিভিন্ন উপজেলার সতেরো জন রয়েছেন গত তিন মাস বন্ধ থাকার পর কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে তিরিশ মেট্রিক টন পেঁয়াজ এসেছে টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক জসীমউদ্দিন চৌধুরী জানান গতকাল দুটি ট্রলারে করে তিরিশ মেট্রিক টন পেঁয়াজ টেকনাফ স্থলবন্দরের ঘাটে এসে পৌঁছে আমদানিকৃত পেঁয়াজগুলো কাগজপত্র জমা দেওয়ার পর আজ সকালে খালার শেষে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় সংকট মোকাবেলায় ব্যবসায়ীদের পেঁয়াজের আমদানি বাড়াতে উৎসাহিত করা হচ্ছে বলেও জানান এ কর্মকর্তা এর আগে সর্বশেষ জুলাই মাসের শুরুর দিকে পেঁয়াজের ট্রলার এসেছিল পরিস্থিতি অনুকূলে থাকলে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে বলেও জানান তিনি প্রয়াত মেয়র আলহাজ এব মহিদ্দিন চৌধুরী যেভাবে চট্টগ্রামের মানুষের সেবা করে গেছেন সেভাবেই কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী আজ কাউন্সিলর প্রার্থী রুমকি সেনগুপ্তের উদ্যোগে নগরীর বত্রিশ নম্বর ওয়ার্ডে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মহিদ্দিন চৌধুরী নগরকে সমগ্র বাংলাদেশের মধ্যে যেভাবে মডেল হিসেবে তুলে ধরেছিলেন মেয়র নির্বাচিত হলে উন্নয়নের সেই ধারা অব্যাহত রাখার কথা জানান তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব চৌধুরী বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আওয়ামী লীগের পাশাপাশি এর অঙ্গ সংগঠনগুলোরও শক্তিশালী ভূমিকা রাখতে হবে গতকাল চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন দেশের স্বাধীনতার সপক্ষে শক্তিকে এক হয়ে কাজ করতে হবে কোন সুযোগ সন্ধানীরা যেন দলে ঢুকে অপতৎপরতা না চালাতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার স্যামল চৌধুরী সহ অন্যরা বাসখালী সাংসদ মুস্তাফিজুর রহমানের সংসদ পদ বাতিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে পদত্যাগ এবং মুক্তিযোদ্ধাদের কাছে নিঃশর্ত ক্ষমার দাবিতে আগামী সোমবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের স্মারকলিপি প্রদান ও দাবি মানা না হলে গণ অনশনের ঘোষণা দিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর জেলা কমিটি সকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গনের গণস্বাক্ষর কর্মসূচিতে এ ঘোষণা দেন সংগঠনের নেতাকর্মীরা শাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম চৌধুরী সহ অনেকে পরিবহন সেক্টরের শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ বারো দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ অটোরিকশা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটি দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন এ সময় বক্তারা ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড প্রদানের ক্ষেত্রে বারবার তারিখ পরিবর্তনের মাধ্যমে হয়রানি বন্ধ পুলিশ ভেরিফিকেশনের নামে মাসের পর মাস না ঘুরিয়ে পনেরো দিনের মধ্যে রিপোর্ট প্রদান সহ বারোটি দাবি উত্থাপন করেন এ দাবি বাস্তবায়নের প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের কামনা করেন তারা চট্টগ্রাম বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে কাজ করছেন প্রধানমন্ত্রী জানালেন শিক্ষা উপমন্ত্রী এবং শীর্ষ আলেম আল্লাহ মাসা আহমদ শফির দাফন সম্পন্ন বিএসআরএম এম চট্টগ্রাম বার্তার শেষে আজকের মতো আমি মোহাম্মদ মুকিতুল কবির আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের চট্টগ্রাম বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড ভালো থাকুন আল্লাহ হাফেজ